إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور سورة آل عمران 185 نمبر آیت আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম তাবলিগে ইজতেমায় উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দীনপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের দর্শে কোরআনের আলোচনার বিষয় পরকালীন গমন ও তার প্রস্তুতি। আসলে আলোচনার বিষয়ের সাথে আজকের দিনেরও কিছু একটা সম্পর্ক আছে। আমরা ফজরের সালাতে যে কেরাতটি পড়েছি সুন্নত অনুযায়ী, সেটা কি কেরাত পড়েছি? প্রথম রাকাতে কি সূরা? সূরা সাজদা। আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার। আমরা এই জন্য পড়েছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সূরাটি জুমার দিনে ফজরের সালাতের দিন নিয়মিত পড়তেন। আমি আজকে মনে মনে ভাবছিলাম যে আসলে বিষয়ের সাথে এই সূরাগুলির কিছুটা সম্পর্ক আছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জুমার দিনই ফজরে এই দুই সূরাটি তিনি কেন পড়তেন? এই জন্য পড়তেন যে এই দুই সূরার ভিতরে মানুষের জীবনের রহস্য, দুনিয়াবী জীবনের বাস্তবতা এবং আখেরাতের প্রস্তুতি এবং অবস্থান সম্পর্কে এই দুই সূরাটিতে আল্লাহ পাক আলোচনা করেছেন।
এবং অপর আরেকটি হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জুমার দিন সম্পর্কে ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আর জুমার দিনেই আল্লাহ পাক ওনাকে জান্নাতে প্রবেশ করায়ছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, আর জান্নাত থেকে ওনাকে বের করেছেন জুমার দিনে। ওয়ালা তুকামুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমা, আর কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। কি কথা বুঝে আসে নাই? তো জুমার দিনে সংগঠিত হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে এই জুমার দিনে বিশেষ করে এই দুই সূরাটি পড়ে আমাদেরকে আসলে আখিরাতের বিষয়ে স্মরণ করে দেওয়াই হলো মূল উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাই, আমি প্রথমেই আলোচনার গুরুত্বটা এইভাবে আলোচনা করব, সেটা হলেই যে মানুষের জীবনের তিনটা স্তর আছে। কথা বলেন, কয়টা স্তর? একটা হলো দুনিয়াবী জীবন, আর আরেকটা হলো বারজাখি জীবন, আর আরেকটা হলো বিচার দিবস বা প্রতিদান দিবস। দুনিয়াবী জীবন, এটা শুরু একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আর বারজাখি জীবন কখন থেকে শুরু হয়? ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই সময়কে বলা হয় বারজাখি জীবন। আর যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ পাক যখন সিংহাই ফুঁক দিবেন, প্রথম ফুৎকারে কিয়ামত সংগঠিত হবে, আর দ্বিতীয় ফুৎকারে মানুষদেরকে হিসাবের জন্য উঠানো হবে। এই প্রথম ফুৎকার থেকে পরের শেষ পর্যন্ত এটা হলো কিয়ামত দিবস। এটা কি? কিয়ামত দিবস। তো আমরা যে পার্থিব জীবনে যে আমরা আছি, দুনিয়ার জীবন, এই তিনটি জীবনের সাথে পরস্পর সম্পর্ক কি? এই তিনটি জীবনের সাথে পরস্পর সম্পর্ক হলো এই যে আর দুনিয়া মাজরাআতুল লিল আখিরা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন কেন? সূরায়ে মুলকে আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহাপুণ্যময় ওই জাত যার হাতের মধ্যে সারা পৃথিবীর রাজত্ব রয়েছে এবং তিনি সমস্ত বিষয়ে শক্তিমান। আল্লাযী খালাকাল মাউত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদেরকে দেখতে চান যে কে সৎ আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমনি দুনিয়ায় পাঠান নাই, বেমকসুদ পাঠান নাই। আফা হাসিবতুম
আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে কোনো উদ্দেশ্য ছাড়াই আমি তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ পাক আমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই লম্বা সময়টুকু দিয়েছেন, আসলে মূলত মাজরাতুল লিল আখিরা, আমাকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, কোন জীবনের, এই পরবর্তীকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য, সেটা বারজাখি এবং পরকালীন জীবন। সম্মানিত দিদি ভাই, এই পৃথিবীতে যত মানুষ আছে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ তারা আখিরাতকে বিশ্বাস করে, তারা কারা কথা বলেন, তারা কারা? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন তারা আখিরাতকে বিশ্বাস করে। আর মুসলিম আর মুমিন ছাড়া বাকি যারা বিধর্মী আছে তারা আখিরাতকে বিশ্বাস করে না, হয় আখিরাতকে বিশ্বাস করে না, আর না হয় তারা আখিরাত বুঝতে তারা অন্য কিছু বুঝে। সম্মানিত দিনী ভাই, এটাই হলো পার্থক্য মুমিন আর কাফেরদের মাঝে। আর যাদের আকীদায় এবং বিশ্বাসে পরকালীনের বিষয়ে ইয়াকিন আছে, ঈমান আছে, তাদের জীবন, আর যারা পরকালীনকে বিশ্বাস করে না তাদের জীবন কি সমান? কোশ্চেন কালেও নয়। তাদের মূল হলো দুনিয়া, তারা দুনিয়া নিয়েই ভাবে, পরকালীন বলতে তাদের কিছু নেই। এই জন্য আমরা দেখি যে কিছু ধর্ম এমন আছে যেই ধর্মের মানুষ মারা যাওয়ার পর তাদের লাশটাকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, পুড়ে ছাই করে দেওয়া হয়। কেন করা হয়? তাদের বিশ্বাস যে এইভাবে পুড়ে ছাই করে দিলে আর তার দ্বিতীয় কোনো জীবন আর তার খুঁজে পাওয়া যাবে না। আমাদের লাশ কি ছাই করে দেওয়া হবে ভাই, কথা বলেন? আমাদের লাশ কি পোড়া হবে? আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো এই যে আমাদের মৃত্যুর পর আমাদেরকে কবরে রাখা হবে, এবং কবরে রাখার পর যখন কবর, যারা কবর দিতে গিয়েছে, কবর দিয়ে আসতে যারা ফিরে আসবে, ওই কবরবাসীকে একটু পরেই তাকে কবরে উঠে বসানো হয়, এবং তাকে প্রশ্নকারী ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক ওমা দীনুক ওমা নাবিয়ুক। হে সম্মানিত দিনী ভাই, এটা আমাদের বিশ্বাস যে আমরা মুসলিম, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা আখিরাতের পরে ইয়াকিন রাখি, আমাদের লাশকে পোড়ানো হবে না, আল্লাহর সামনে আল্লাহর কাঠঘরে আমাকে দাঁড়াতে হবে, এবং কবরে আমাকে প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য নেই, তাদের আখিরাত বলতে কোনো কিছু নেই, তারা পরকালীন, তাদের কোনো আশাও নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আমি মুমিন, আমার ইয়াকিন এবং বিশ্বাস হলেই আমি আখিরাতকে শুধু বিশ্বাসই করি না, বরং আমি এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের প্রস্তুতির জন্য আমি ব্যয় করি। সম্মানিত দিনী ভাই, এই দুনিয়া জীবন আর পার্থিব জীবনের মাঝে একটা জিনিস আছে ফাসেল, পার্থক্যকারী,
সেই জিনিসের নাম কি, কথা বলে সেই জিনিসের নাম কি? দুনিয়ার জীবন আর পরকালীন জীবন, এই দুটার মাঝে একটা ব্যবধান আছে, সেটার নাম কি? সেটার নাম কি? মৃত্যু। জি, এই দুই জীবনের মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন, আমার এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমার এই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন, এটার ব্যবহার কিসের জন্য? দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ায় এই কান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই কান দিয়ে এক শোনার শক্তি আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে দিয়েছেন। কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, হাত দিয়ে ধরি, পা দিয়ে চলি, দুনিয়ার জীবন আছে। কিন্তু পরকালীনও একটা জীবন আছে। এই দুই জীবনের মধ্যে পার্থক্য হলো এই যে, দুনিয়ার জীবনে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটার মেয়াদ, এটার সময়টা হলো মৃত্যুকালীন পর্যন্ত। মৃত্যুর পর আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তার সাথে দুনিয়ার জীবনের যে কথোপকথন আছে, সম্পর্ক আছে, এটার থেকে ছিন্ন হয়ে যায়। এই জিনিসটা মানুষ বোঝে না। আল্লাহ পাক কি বলছেন শহীদ সম্পর্কে? যে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় যাদেরকে শহীদ করে দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত আছে। আচ্ছা, তাদের সেই জীবন আর দুনিয়ার পার্থিব জীবন, এই দুই জীবনের ধারা কি একই? কথা বলেন, একই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে আর মৃত্যুর পর যখন তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়, তখন মৃত ব্যক্তি তখন যদি নেককার হয়, তখন সে চিল্লায় বলে যে, হে আমার ওয়ারিসগণ, আমাকে দেরি করছো কেন? তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। আর যদি বৎকার হয়, আমল যদি শুদ্ধ না হয়, সে বুঝতে পারে যে আমার সামনে অন্ধকার, আমার সামনে জাহান্নাম, তখন সে চিল্লায় বলে, চিৎকার করে বলে, হে আমার সন্তানাদি, হে আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা বলেন দেখি, ওই লোকটার যখন জীবন ছিল তখন সে যখন চিল্লাতো সেটাকে আমি শুনতে পারতাম না? তাহলে হাদিস যে বলছে যে মৃত ব্যক্তি কথা বলছে, চিল্লাচ্ছে, এই হাদিসটা কি সত্য কি সত্য না? 100% সত্য, এটা আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে। কিন্তু আমার এই দুনিয়ার কান দিয়ে বারজাখী জীবনের চিল্লা না শোনা সম্ভব না। কথা বুঝতে পারে নাই? আচ্ছা, ওই মৃত ব্যক্তিকে যদি আমরা ডাকি, তাকে যদি চিল্লায় কিছু বলি, সে কি শুনতে পায়? তার মানে মৃত ব্যক্তির কথা আর দুনিয়ার ব্যক্তির কথা, মৃত ব্যক্তির শোনা, দুনিয়ার ব্যক্তির শোনা, দুটা কিন্তু আলাদা। দুটা কি আলাদা? ওটা হলো বারজাখী জবান, বারজাখী কান, আর এটা হলো দুনিয়াবি জবান আর দুনিয়াবি কান। এখন বলেন তো, যারা নাকি দলিল দিচ্ছে যে নবীগণ কবরে জীবিত আছেন, যারা আল্লাহর খাস বান্দা তারা জীবিত আছেন, এমনকি অনেকে এরকম দাবিও করেন যে আমি যে আল্লাহ রসুলের কবরে সালাম দিয়েছি, কবর থেকে সালামের উত্তরও আসছে, এরকম দাবি করে না অনেকেই? অনেকে এরকম কথাও বলেন যে নাউজুবিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত বের করে তার সাথে সালাম মোশাবহ করেছেন। এবং এটা নিয়ে এখনও মুসলিমদের মাঝে একটা বিতর্ক রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি, মানে উনি যে মৃত্যুবরণ করেছেন, উনি কবরে জীবিত কি না মৃত্যু, কি বিতর্ক আছে না?
আসলে এই বিতর্ক কিছু না, এটা হলো আমাদের একটা বুঝের মধ্যে ভুল। তারা আসলে মনে করছে যে জীবিত থাকা কবরে মানে ওই জীবিত আর দুনিয়ার জীবিত দুটা কোনোদিন এক নয়, ওটার অবস্থা আলাদা আর এটার অবস্থা আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে মূসা আলাইহিস সালাম তিনি কবরে সালাত আদায় করছেন, আর আমি যদি ওখানে থাকতাম তাহলে তোমাকে ওই জায়গাটা কাসিরুল আহমার নামক জায়গায় আমি তোমাদেরকে দেখা দিতাম যে এই জায়গায় মূসা আলাইহিস সালাম সালাত করছিলেন কবরে। আচ্ছা, আমরা যে ফজরের সালাত আদায় করলাম, দুটাই বলছেন সালাত, তাহলে এই সালাতের পদ্ধতি বা কৈফিয়াত বা নিয়ম আর কবরের সালাত দুটা কি এক? আল্লাহ পাক সহি সম্পর্কে বলছেন বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। তাদেরকে রিজিক দেওয়া হয় বলতে আমাদের আমরা যখন সকালে নাস্তা করি, দুপুরে খাই, ভাত রুটি খাই, হ্যাঁ, এইভাবে কি তাদের রিজিক দেওয়া হয়? এখানে পার্থক্য হলো এই, মানে বুঝতে হবে যে সেটা হলেই দুনিয়ার জীবনের অবস্থান আলাদা, বারজাখী জীবনের অবস্থান আলাদা, আর এরপর কেয়ামত দিবসের জীবন, এই সব কিছু কি আলাদা, একটার সাথে আর একটা মিলানো যাবে না। সম্মানিত দিনী ভাই, আমাদের এই বারজাখী কেয়ামত আর পরকালীন জীবন আর পার্থিব জীবনের মাঝে একটা পার্থক্যকারী জানি জিনিস, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। আচ্ছা, আমার আলোচনা বুঝে আসতেছে ভাই? আচ্ছা, এটা এমন একটি সাবজেক্ট, এটা আলোচনা মনোযোগ সহকারে শোনেন, এটা এমন একটি বিষয় যে পৃথিবীর যত কোনো বিষয় আছে, একটু ভালো করে শোনেন, কোনো বিষয়ে বিতর্ক ইখতিলাফ সারা নাই, কি নাই? ইখতিলাফ সারা নাই। আমার আজকে এই এই বছরের ইজতেমায় দুটো আলোচনা আছে, একটা আলোচনা আজকে যে আলোচনার বিষয়ে পৃথিবীর কোনো জাতির কোনো ইখতিলাফ নাই, কি নাই? কোনো ইখতিলাফ নাই। আর রাত্রে যে বিষয়টি আছে ওটা হলো ইখতিলাফুল উম্মা, মুসলমানদের মানে উম্মতের মধ্যে কি আছে? বিভক্তি আছে, বিভক্তি এবং সেখান থেকে উত্তোলনের উপায়। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুস্থতার সাথে রাখেন, তৌফিক দান করেন, আলোচনার রাত্রে আসবে। তার মানে হলো এই যে একটা আলোচনার বিষয় হলো ইখতিলাফ, আর আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলেই এই বিষয়ে ইখতিলাফ শুধু মুসলমান না, মুসলমান হোক অথবা অমুসলিম হোক, যে ধর্মের হোক না কেন, মৃত্যু নিয়ে কারো কোনো বিতর্ক আছে? কারো কোনো বিতর্ক নেই। আরও মজার বিষয় সেটা হলেই মৃত্যু যে সুনিশ্চিত, এটা শুধু মুসলমানদের আকীদা নাকি? হ্যাঁ, সমস্ত জাতির এটা ইয়াকিন এবং বিশ্বাস যে মৃত্যু অবশ্যই আসবে। তাহলে এই বিষয়টাই কিন্তু মুসলমান অমুসলিম সবাই কিন্তু এক আকীদা বিশ্বাস করি যে মৃত্যু অনিবার্য এবং মৃত্যু নিয়ে কারো কোনো বিতর্ক নাই। শুধু এটাই কি শেষ? মৃত্যু নিয়ে বিতর্ক নাই, আমাদেরও নাই, অমুসলিমদের মাঝেও নাই। কিন্তু আর একটি বিষয় সেটা হলে যে মৃত্যুর বিষয়টা এমন একটি বিষয় যে বিষয়টা আল্লাহ পাক একেবারে পরিপূর্ণ উজ্জ্বল রেখেছেন, কি রেখেছেন? পরিপূর্ণ গোপন রেখেছেন। কার কখন মৃত্যু আসবে কারো জানা আছে? হায়াত, মানুষের জীবন, যখন মানুষ জন্মগ্রহণ করে সেটা কিন্তু আগে থেকে জানা যায়, মায়ের পেটে গর্ভ হয়েছে, পাঁচ মাস, সাত মাস, দশ মাস হচ্ছে, কি জানা যায় না? জীবিত জানা যায়, জীবনটা জানা যায়, কিন্তু মৃত্যু জানা যায় না। জানা যায় না তা না, মৃত্যুর বিষয়টা জানা যেমন যায় না সুনিশ্চিত, আর এটার যেটা সময় আল্লাপাক নির্ধারণ করেছেন একেবারে অ্যাকুরেট, এই সময়ের এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, কি কথা ঠিক আছে?
اجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে যার যেটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এক সেকেন্ড আগে আসবে কথা বলেন এক সেকেন্ড পরে আসবে আপনারা জানা আছে মৃত্যু কখন আসবে মৃত্যুরে লেখা হয়েছে কখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি খালকি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াওমান প্রত্যেক নবজাতক সন্তান যখন তার মায়ের গর্ভে তার বয়স হয় 120 দিন 4 মাস কয় দিন হয় 120 দিন যখন সেই সন্তানের বয়স মায়ের পেটে যখন 120 দিন হয় সুম্মা ইউনফাকু ফীহির রূহ ওই মায়ের গর্ভে যে নুতফা 40 দিন বীজ আকারে থাকে এরপরে 40 দিন জমাট রক্ত এরপরে 40 দিনে গোস্তের আকৃতি ধারণ করে এরপরে আল্লাহর পক্ষ থেকে সেখানে রূহ দেওয়া হয় কি দেওয়া হয় এরপরে তার জন্য চারটা জিনিস সুম্মা ইউমারু বি আরবাই কালিমাতিন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে এর জন্য চারটা লিখে দাও চারটা জিনিস সেটা কি তার রিজিক লেখো তার বয়স লেখো তার আমল লেখো সে ভালো কি মন্দ এটা তা লিখে দাও কি সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমার বয়স আমার গর্ভ মায়ের গর্ভে যখন আমার বয়স হয়েছে 4 মাস তখন আমার বয়সটা লিখে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে এবং যেই সময়টা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে সেই সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না 1 সেকেন্ড পরেও আসবে না সম্মানিত দিনী ভাই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ আল্লাহর কাছে পাঁচটি বিষয়ে জ্ঞান আছে যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানেন না কি কি জানেন কিয়ামতের বিষয় বৃষ্টি কখন হবে ওয়ায়ুনাজ্জিলুল গায়ছ ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে কি আছে কালকে তুমি কি খাবা ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরযিন তামুত তোমার মৃত্যু কোথায় আসবে কখন আসবে এই পাঁচটি জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে পৃথিবীর কারো কাছে নাই এই পাঁচটির মধ্যে বাকি যে চারটি আছে এই চারটির কিছু আলামত পূর্ব আলামত কিছু লক্ষণ করা যায় কি পূর্ব আলামত লক্ষণ করে বলে না যে কালকে বৃষ্টি হতে পারে বলে না মায়ের গর্ভে যখন বাচ্চার বয়স 4 মাস যখন পার হয়ে যায় যখন তার আকৃতি গঠন হয়ে যায় তখন কিন্তু মেশিন দিয়ে চেক করে বর কিছুটা বলতে পারে যে ছেলে হবে কি মেয়ে হবে বলে না কিন্তু মৃত্যুর বিষয়টা আল্লাহ পাক এটাকে শুধু উজ্জ্ব না এর পূর্বের কোনো আলামত বা চিহ্ন আল্লাহ পাক কিছু রাখেন নাই কোনো চিহ্ন আছে আর যখন আলামতের চিহ্ন যখন চলে আসবে মৃত্যুর চিহ্ন যখন শুরু হবে তখন আর কোনো তওবা আর আমল আল্লাহ কবুল করবেন না তার মানে হলো এই পাঁচটির মধ্যে বিশেষ করে মৃত্যু এটাকে আল্লাহ পাক ওনার জন্য ইলমে খাস গায়েব রেখেছেন শুধু গায়েব নয় এটা সুনিশ্চিত এবং এই বিষয়ে আমাদেরকে একেবারে কোনো কিছুই বলা হয় নাই এই আলোচনা কি বোঝা গেল মৃত্যু সুনিশ্চিত সময় নির্দিষ্ট আছে আর সেই সময় সম্পর্কে আমার জানাও নাই কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা একটু এখানে খেয়াল করেন আমি যে কথাটা আপনাদের বুঝে দিয়ে যাচ্ছি সেটা হলেই যে আমরা একটু এখানে গ্যাপ আছে আমাদের মৃত্যু সম্পর্কে সবার বিশ্বাস একই আসবেই সবাই জানি কখন আসবে কারো জানা নাই যে কোনো সময় আসতে পারে এই যে কোনো সময় আসতে পারে মুখে বলছি আসলে কি একই না আছে কথা বলেন আসলে একই না আছে যে ব্যক্তির কাছে মৃত্যু ঘনিয়ে আসছে তার কাছে মৃত্যু ঘনিয়ে আসছে
ওই ব্যক্তি তখন কি করবে? আল্লাহকে বলে রব্বির, হায় আল্লাহ আমাকে একটু সুযোগ দে, রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক। যাদেরকে ফাঁসির অর্ডার হয় তাদেরকে তওবা বরণ হয় না? তওবা বরণ হয় নাকি? এবং তাদেরকে জিজ্ঞাসা করা কি করবেন? তখন ওই ফাঁসির অর্ডারের ব্যক্তি কি বলে? ভাই একটু উজু করে দুই রাকাত সালাত আদায় করি। বলে না কেন? জানে যে নিশ্চিত আমার ফাঁসি হয়ে যাবে। তখন সে আশা আকাঙ্ক্ষা করে, আহ আমি যদি সুযোগ পেতাম দুই রাত সালাত আদায় করতাম, কিছু সদকা করতাম অথবা কিছু নেক কাজ করতাম। কেন চাচ্ছে সে? সে নিশ্চিত জানে যে একটু পরে আমার মৃত্যু হবে। তাহলে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস বলছে যে আমার যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আমিও জানি, কিন্তু আমার যদি ইয়াকিন থাকতো তাহলে সেই দুই ওয়াক্ত সালাত আমি সবসময় পড়ে আমি নিজেকে প্রস্তুত থাকতাম, আমি সবসময় নিজেকে তৌবা করে সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মৃত্যুর প্রস্তুত কীভাবে থাকতেন? তিনি তিনি প্রত্যেক দিনের লেনদেনের বিষয়ে ওসিয়তনামা, আমরা তো অপেক্ষায় আছি, এখন কিছু বলছি না, ছেলেকে কী দিব, মেয়েকে কী দিব, কার কি পাওনা আছে, আমরা কি কাউকে বলেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যুর প্রস্তুতির একটা অংশ হলো এই, তোমার যা কিছু বলার, যা কিছু করার, যা কিছু লেনদেনের বিষয় আছে, মৃত্যুটাকে একেবারে কাছে মনে করে তুমি ওসিয়তনামা এক্ষণে লেখে না লেখা পর্যন্ত তুমি রাত্রে ঘুমাইও না। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু যে অনিবার্য, আল্লাহ পাক নিজে বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সূরা জুমায় বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো এই মৃত্যু তোমাকে একদিন অবশ্যই 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 পেয়ে বসবে। তবে ওটা মনে হয় আমার এখনো সময় আসেনি, তাই না? আমার সময় এখনো আসেনি না? না, যেগুলি মানুষ মারা যাচ্ছে তাদের কাছে সময় আসছে, আমার সময় এখনো আসেনি। আমার অবস্থা দেখে মনে হচ্ছে, আমার চলাফেরা দেখে মনে হচ্ছে আমার সময় এখনো আসে নাই। আর সময় এসে এসে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এখন পর্যন্ত আপনি নামাজের কেন পাবন্দী হতে পারেন নাই? আপনার যদি বিশ্বাস ইয়াকিন থাকে আমার কাছে মৃত্যু যে কোনো সময় আসবেই, তাহলে এখনো হুকুকুল এবাদ মানুষের হক নিয়ে বসে আছেন, এখন পর্যন্ত কেন আপনি সেটাকে লিপিবদ্ধ করেন নাই? আপনার ওয়ারিসকে কেন বলেন নাই যে আমার অন্যের একটা হক আমার উপর আছে? তার মানে হলো এই যে আমার কাছে এখনো মৃত্যুর সময় আসে নাই, অন্য কারো কাছে এসেছে। সম্মানিত দিনী ভাই, তাহলে মৃত্যু অনিবার্য, সেটা প্রত্যেক নফসকে পাবেই। আচ্ছা, যারা নাকি দুনিয়ায় অনেক প্রভাবশালী ব্যক্তি, রাজা বাদশাহ, তাদের কাছে মৃত্যু আসবে? আসবে। হ্যাঁ, এই পৃথিবীর যে সবচেয়ে বড় অহংকারী ব্যক্তি তার নাম কি? ফেরাউন। যে অহংকারের দাপটে বলছো আনা রব্বুকুমুল আলা, তোমরা কোন রব মানো? আমি তো সবচেয়ে বড় রব। সে নিজেকে রব বলে দাবি করেছিল, মৃত্যু কি তাকে পেয়েছে? কথা বলেন, মৃত্যু তার কাছে এসেছে? হ্যাঁ, সে প্রথমে মৃত্যুকে বিশ্বাস করে নাই, মৃত্যু সম্পর্কে সে ধারণা ছিল না, কিন্তু একদিন সে মৃত্যুকে চিনে ফেলে দিয়েছে। আল্লাহ পাক কি বলছেন? সূরা ইউনুস 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক, ফেরাউন যখন সেই নদীতে ডুবে যাচ্ছে তখন যে রবকে সে অস্বীকার করেছে, মৃত্যুকে অস্বীকার করেছে, যখন মৃত্যু তার কাছে চলে আসছে
সে তখন ইয়াকিন এবং বিশ্বাস করেছে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। সেই মুহূর্তে এসে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভুল পথে ছিলাম, রব বলে দাবি করছি আমি ভুল ছিলাম, আমি ইমামি বলছি হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, হে রব্বুল আলামিন আমি তোমার প্রতি ইমান নিয়ে আসছি, আমানাত বিহি বানু ইসরাইল, বানি ইসরাইলা যেভাবে ইমান নিয়ে আসছে আমিও সেইভাবে ইমান নিয়ে এসে, ও আনা মিনাল মুসলিমিন আমি মুসলিম বলে দাবি করছি। কি তার ইমান আল্লাহর কাছে গ্রহণ হয়েছে? কথা বোঝেন নাই? তাহলে মৃত্যুর আগে আমাকে প্রস্তুতি নিতে হবে, যখন আমি সুনিশ্চিত জানব যে না আমার মৃত্যুর সময় চলে আসছে, আমাকে এখন মৃত্যুবরণ করতে হবে, তখন যদি আমি তওবা ইস্তেগফার করি কাজে আসবে। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা কি আছি? মৃত্যুকে ভুলে আছি, মৃত্যুকে কি আছি? ভুলে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু হাদিমাল লাজ্জাত, যে তোমরা বেশি বেশি ওই বিষয় আলোচনা করো যেই বিষয়টি মানুষের মনের খাহিশাতকে মিটিয়ে দিবে, সেটা কি? আল মউত। সেটা কি? আল মউত। মৃত্যু সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি স্মরণ করতে বলছেন, এই জন্য যে মৃত্যুর কথা যদি মানুষের মধ্যে স্মরণ আসে, আখিরাতের কথা স্মরণ আসে, তাহলে ওই ব্যক্তির চলাফেরা আর যে মৃত্যুকে ভুলে আছে দুই ব্যক্তির চলাফেরা কোনোদিন এক হওয়া সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই, সবচেয়ে বড় অহংকারের মৃত্যু এসেছে, আর সবচেয়ে বড় টাকাওয়ালা সেও মরেছে, তার নাম কি? কারুন। তার সম্পত্তি কত ছিল? এত সম্পত্তি ছিল যে সম্পত্তি যে গুডাউনে রাখা আছে, এই গুডাউনের চাবি উঠানোর জন্য এক দল মানুষের প্রয়োজন। সুবহানাল্লাহ। জি, সেই বড় বাদশা মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, বড় টাকাওয়ালাও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আর একটি বড় বাদশা আছেন যিনি বাদশাহাত আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, তিনি বলেছিলেন রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, বলেছেন হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব যেন তুমি পৃথিবীতে আর কাউকে না দাও। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করেছেন এবং ওনাকে আল্লাহ পাক সেরকম রাজত্ব দিয়েছেন। পৃথিবীতে যত রাজা আছে তারা মানুষের রাজা, আর তিনি মানুষেরও রাজা ছিলেন, জিনদেরও রাজা ছিলেন, পশু পাখিরও রাজা ছিলেন। ওনার নাম কি? কথা বলেন, সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ পাক কত কুদরতওয়ালা। আজকে আমাদের ভিতরে অহংকার, গায়ে শক্তি আছে, টাকা আছে, আমার এখন দাপট আছে, আমার হাতে ক্ষমতা আছে, আমি মনে করছি না আমি অনেক কিছু করতে পারি, আমার কাছে মনে মৃত্যু আসবে না। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা কোরআন উল্লেখ করছে, একটু শোনেন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা কযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা, এত বড় বাদশা যার হুকুমে বাতাস পর্যন্ত চলে, যার কথা পিপিলিকা মানে, যার কথা জিন, যিনি সেই সাবাস কম থেকে বিলকিসের সিংহাসন কতক্ষণ মধ্যে নিয়ে এসেছিল? কতক্ষণে? চোখের পলকে, মনে আছে? চোখের পলকে সিংহাসন নিয়ে এসে সাবা থেকে ফিলিস্তিনে, এত বড় শক্তিশালী বাদশা, সেই বাদশা লাঠির উপর দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়েছে এবং মৃত্যু অবস্থায় সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন এই দাঁড়ানো ব্যক্তি বাদশা, আর তার যারা প্রজা আছেন, কর্মচারী আছেন, জিন তার সামনে কাজ করেই যাচ্ছে, কাজ করে যাচ্ছে। কতদিন? বলছে এক বৎসরের মতো কাজ করে যাচ্ছে। উনি যে মারা গেছেন কেউ বুঝতে পারেন নাই, কথা বোঝেন নাই? বলছেন যখন নাকি তার লাঠিটা ওই পোকায় যখন খেয়ে ফেলে দিয়েছে,
তখন মুসা আসাম ধপ করে নিচে পড়েছেন, তখন জেনেরা বলছে আরে উনি তো অনেক আগেই মারা গেছে। বলছেন আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, আহারে আমরা যদি গায়েব জানতাম যে ইনি তো এক বছর আগেই মারা গেছে তাহলে কি তার নির্দেশে আমরা এক বছর যাবৎ কাজ করতেছি এটা কি করতাম? তাহলে কি জেনেরা কি গায়েব জানে কি জানে না? হ্যাঁ হ্যাঁ, জেনেরা গায়েব জানে না, কিন্তু গলিরা গায়েব জানে, পীর সাহেবরা গায়েব জানে, তাই না? সম্মানিত দিনী ভাই, কি বোঝা গেল? বাদশাদেরও মৃত্যু আছে, অহংকারকারীরও মৃত্যু আছে, বড় টাকাওয়ালারও মৃত্যু আছে, আর কার মৃত্যু আছে? জি, একজন ব্যক্তি মালাকুল মউত, যিনি মৃত্যুর দায়িত্বে যে ফেরেশতা আছে, যখন জান কবজ করতে এসেছে তখন ওনাকে থাপ্পড় দিয়ে চোখ থেকে কানা করে ফেলে দিয়েছিল, তার নাম কি? তারপর ওনার কাছে মৃত্যু আসছে, ওনার কাছে কি মৃত্যু আসছে? এরপরে আল্লাহ পাক এমন কিছু সম্প্রদায় দিয়েছিল, আল্লাহ বলছেন কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতাও ওয়া আকসারু আমওয়ালা, তোমাদের চাইতে তাদের শক্তি ছিল অনেক বেশি, তোমাদের সাথে সম্পদ তাদের অনেক বেশি ছিল, তারা কারা? কওমে আর কওমে সামুদ, সামুদ। আল্লাহ পাক তাদেরকে ঝড় তুফান দিয়ে এমনভাবে মেরে ফেলে দিয়েছে, তাদের হাতে এত শক্তি ছিল যে পাহাড় পাহাড়ের সেই পাথরগুলি তারা হাত দিয়ে সেটাকে কেটে কেটে তারা পাহাড়ের মধ্যে ঘর তৈরি করতো। সুবহানাল্লাহ, সেই সম্প্রদায়কে বেঁচে আছে ভাই? আল্লাহ পাক তাদেরকে এমনভাবে মেরে জমিনে রেখে দিয়েছিল যেমন নাকি খেজুরের তাণ্ডব, খেজুরের গাছ পড়ে আছে, এইভাবে শক্তিশালী মানুষ তারা জমিনে পড়েছিল। সম্মানিত দিনী ভাই, আমার সেই শক্তিও নেই, আমার সেই ফেরাউনের মতো আমার সেই দাপটও নেই, আমার তো কারণের মতো পয়সাও নেই, আমার তো সুলাইমানের সালের মতো সেরকম বাদশাহাত নেই, তাহলে তারপরেও এখনও আমার মধ্যে এত অহংকার কেন? সম্মানিত দিনী ভাই, তার মানে হলে এই, আমরা তাদের চাইতেও আরও অধম, তাদের কাছে তো কিছু ছিল অহংকার করার, আমার কাছে কিছু নাই, তারপরেও আমার মৃত্যুর কোনো প্রস্তুতি নাই। সম্মানিত দিনী ভাই, এরপর কি হবে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে মৃত্যু আসছে না, উনিও মৃত্যুবরণ করেছেন। এখন শোনেন, দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, মালাকুল মাউত সবার জান কবজ করবে। এরপরে বলছেন ফায়াকুলু বাকীতু আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, মালাকুল মাউত বলবে আয় আল্লাহ, দুনিয়ার সবার মৃত্যু চলে এসেছে, এখন বাকি আছেন আপনি জাতে মুবারক আর আমি স্বয়ং মালাকুল মউত। কজন বাকি আছেন এখন? মালাকুল মউত বাকি আর স্বয়ং জাতে মুবারক আল্লাহ তাআলা বাকি। আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলু ইয়া মালাকুল মউত আনতা খালকুম মিন খালকি খালাকতুকা লিমা রাআইত ফামুত, হে মালাকুল মউত, আমি তোকে সৃষ্টি করেছিলাম, তুই আমার একটা সৃষ্টি, আর তোকে যেই কাজে আমি সৃষ্টি করেছিলাম সেটা সম্পন্ন হয়ে গেছে, এখন তুই মরে যা। তখন মালাকুল মউত নিজেও কি মরে যাবে। এখন কিছু বাকি থাকলো? হ্যাঁ, আর একটা জিনিস বাকি আছে, আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো স্বয়ং মৃত্যু। স্বয়ং মৃত্যু কি? মৃত্যুর মাধ্যমে তো মানুষ মারা যায়। আল্লাহ পাক কি করবেন? জান্নাতিদেরকে জান্নাতি দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী দিবেন, দেওয়ার পর মৃত্যুকে একটা পশুর আকৃতি দিবেন, মৃত্যুকে নিয়ে আসবে, মৃত্যুকে জান্নাত জাহান্নামের মাঝে মাঝে মৃত্যুকে নিয়ে এসে আল্লাহ পাক সে মৃত্যুকে জবাই দিয়ে বলবেন হে জান্নাতি শোনো, এই যে মৃত্যু শেষ, হে জাহান্নামী শোনো, এই যে এখন মৃত্যু আর নাই, জান্নাতি তোমরা এখন জান্নাতে চিরকাল থাকো, জাহান্নামী তোমরা এখন জাহান্নামী চিরকাল থাকো, মালাকুল মউত নাই, মৃত্যু নাই, আর কারো কাছে মৃত্যু আসবে না। সম্মানের দিনু ভাই, এই পর্যন্ত কি শেষ? এই পর্যন্ত কি শেষ? না, এখন কি হলো? এক দল গেল জান্নাতে আর এক দল গেল জাহান্নামে। সম্মানিত দিনী ভাই, আলোচনা অনেক সময় পাবো না,
আমি এখানে আপনাদেরকে দুনিয়ার হাকিকত, দুনিয়ার অবস্থা, মৃত্যুর পর মৃত্যু আসবে জানলাম, কিন্তু আল্লাহ পাক যে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কি কারণে? মাজরাতুন লিল আখিরা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। মনে রাখবেন, আখিরাতে দুই গ্রুপ, কয় গ্রুপ? দুই গ্রুপ, আহলুল জান্নাহ, আহলুন নার, জান্নাতি আর জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে যখন মালাকুল মউত তার কাছে আসে, ওই ব্যক্তি যদি নেককার হয়, দিনদার হয়, এটা আলোচনাটা শোনেন। আল্লাহ নবী সাল্লাম বলছে, মালাকুল মউত তার কাছে সুন্দর আকৃতি নিয়ে আসে, সুবহানাল্লাহ, তার হাতে জান্নাতের একটা কাপড় থাকে, সুগন্ধ আতর নিয়ে আসেন, আসার পর সুন্দরভাবে সেই সেই ব্যক্তির সামনে বসেন, বসার পর তাকে বলেন, বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আল্লাহ নবী সাল্লাম বলছেন, এই সুন্দর আকৃতি নিয়ে ফেরেশতা এসে দিনদার ব্যক্তির রুহকে বলে, হে পবিত্র রুহ, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ, একজন ব্যক্তির জান থেকে রুহটা বের হয় কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন নাকি মটকা থেকে, কলস থেকে পানি ঢাললে যেরকম পানি বের হয়ে যায়, দিনদার মানুষের রুহটাও এইভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, রুহটা বের হয়ে আসলো, হাতে ফেরেশতার হাতে জান্নাতের কাপড় আছে, সুগন্ধ আছে, রুহটা বের হচ্ছে, দিনদার মুত্তাকি মুমিনের রুহ, রুহর মধ্যেও সুগন্ধ রয়েছে। এই রুহটা বের হওয়ার পর ফেরেশতা খুশি হয়ে বলে, আহ কত সুন্দর সুগন্ধ, সুগন্ধটা ছড়িয়ে যায় দুনিয়ায়, রুহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রুহের সুগন্ধ পুরা জমিনে ছড়িয়ে যায়, ফেরেশতা সুগন্ধ পায়, বলে, আহারে এত সুগন্ধ কার? ফেরেশতাদেরকে বলা হয় যে এটা অমুক নেককার বান্দার। সম্মানিত দিনী ভাই, ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ তোমার মর্যাদাকে আরও বাড়িয়ে দেখ। সুবহানাল্লাহ, কোথায় নিয়ে যাওয়া হয়? উপরের দিকে। আল্লাহ পাক বলেন যে এর নাম লেখো ইল্লিয়িনে, মুমিনদের রুহ কোথায় থাকে? উপরে, ইল্লিয়িন। এরপরে রুহটাকে আবার কবরে ফেরে দেওয়া হয়, ফেরে দেওয়ার পর একটু ফিরে দেওয়া হয়, তারপর জিজ্ঞেস করা হয়, মান রব্বু কমা দিন কমা নবীয়ুক। সম্মানিত দিনী ভাই, ইমান ঠিক আছে, আমলে সলে করেছেন, তাহলে আমার মুখ থেকে বের হবে মান রব্বু, কী বের হবে? রব্বি আল্লাহ। কী বের হবে? রব্বি আল্লাহ। আমার ক্লাসে সৌদি আরবে একটা পাকিস্তানি আসছে, তো আমি তাকে যখন বললাম, দেখো আমল করোগে তো কবর মে তুম জবাব দে সকোগে, আমল করবি তো তখন বলতে পারবি যে রব্বি আল্লাহ। বলছে, নেই আমি তো ইয়াদ হ্যাঁ, আমি তো জুবানি ইয়াদ কর লিয়া হ্যাঁ, হাম কহেগা রব্বি আল্লাহ, আমি তো মুখস্থ আছে আমার, আমি বলবো আমার রব আল্লাহ। সমাজ দিনী ভাই, একে যদি ঠোরস্থ করে রাখেন কবরে, উত্তরে এই মুখটা কি আপনার ইচ্ছায় চলবে? কার ইচ্ছায় চলবে? জি, আল্লাহ পাক যদি আমার প্রতি রাজি এবং খুশি হন, তাহলে আল্লাহ পাক আমার মুখ থেকে বের করে দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ যদি রাজি না হন, তাহলে আমার মুখ থেকে কি বলবে? হায় হায় লা আদ্রি। সম্মানিত দিনী ভাই, মানুষ যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত তার কাছে বিকৃত চেহারা নিয়ে আসবে, সুউল ওয়াজ, তার চেহারাটা বিকৃত, একেবারে ভয়ানক চেহারা নিয়ে ওই ব্যক্তির কাছে আসবে। আসার পর তাকে বলবে, ইয়া আইয়াতুহা নাফসুল খবীসা, হে খবীস রূহ, তুই বের হয়ে আয়। কোরআন বলছে, আখরিজু আনফুসাকুম, তোর জান তুই নিজে বের কর। আল্লাহ আকবার, নিজের শরীর থেকে নিজে গোস্ত ছিনে নিয়ে আসা, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? বলা যাচ্ছে অবস্থা কি হবে এটা আল্লাহ পাক জানে, এটা সময় মানুষ বুঝতে পারবে কি হচ্ছে। সম্মানিত দিনী ভাই, বলছে তার শরীর থেকে রুটা ছিঁড়ে নেওয়া মানে কি? তার মানে হলে তার শরীর থেকে চামড়া ছিলা যেরকম, তার রুটাকে ওইভাবে ছিনিয়ে নিয়ে আসা হবে, কিন্তু রু হবে অত্যন্ত বদবুদার, দুর্গন্ধময়। ফেরেশতা ধিক্কার দিবে, আল্লাহ তোকে ধ্বংস করুক, এত তোর রুহের মধ্যে এত গন্ধ কেন? রুটাকে উপরে নিয়ে যাওয়া হবে, দুর্গন্ধ ছড়ে যাবে। ফেরেশতারা বলবে, কার রু? বলছি, অমুক খবিস মানুষ। কি বলবে? অমুক বৎকার মানুষ, তার রু এটা। তারা বলবে, আল্লাহ তাকে আরও ধ্বংস করুক। আগের ব্যক্তির জন্য দোয়া করলো ফেরেশতা, পরের ব্যক্তির জন্য বদ দোয়া করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আগের ব্যক্তির জন্য আল্লাহ পাক কবরকে প্রশস্ত করে দিবে, জান্নাত থেকে পথ খুলে দিবে, আর পরের ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবে, এত সংকীর্ণ করবে যে পাঁজরের হাড় দিয়ে একটা সঙ্গে আরেকটা মিলে যাবে। সম্মানিত দিনী ভাই, এই কবরটাকে খুলে দেওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নাম থেকে তাপ আসবে। ওই মুমিন ব্যক্তি তার জন্য বারজাকি জীবন একেবারে সংকীর্ণ হয়ে যাবে। একটা প্রশ্ন আলোচনা শেষ করে দেব, প্রশ্ন হলে কেউ কেউ জিজ্ঞেস করেন যে যারা নাকি আরও 5,000 বছর পূর্বে মারা গেছে, 10,000 পূর্বে মারা গেছে, আর যারা নাকি কিয়ামতের 5 দিন পূর্বে মারা যাবে, তাহলে বারজাকি জীবন দুরাগীর সমান হবে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যে 5 দিন আগে মারা গেছে তার জন্য বারজাকি জীবন আল্লাহ পাক 5,000 বছর বানাতে কি অসম্ভব হবে এটা? আর যে 10,000 বছর আগে মারা গেছে, কিয়ামতের পূর্বে এই লম্বা সময়টা মোমেনদের জন্য একেবারে যেমন ঘুমাইছিল আর ঘুম থেকে উঠল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি যে আলোচনাগুলি করছি হাদিসের ভাষা বলতে গেলে অনেক সময় লাগতো, আমি সংক্ষেপে বললাম। তো যে মৃত্যু সম্পর্কে যারা শুনলেন, এটা যে সত্যি বাস্তবায়িত হবে এতে কোনো সন্দেহ আছে? কথা বলে কোনো সন্দেহ আছে? নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে মৃত্যু অনিবার্য, সেটা কখন আসবে সেটাও আমার জানা নাই, এবং যখন ঘনিয়ে আসবে তখন কোনো নেক আমল করলে সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এত কিছু জানার পরেও আমি একেবারে নিশ্চিতভাবে ঘুমিয়ে পড়ছি, আমি মনে করছি না মৃত্যু অন্যের কাছে আসবে, আমার কাছে আসবে না। সম্মানিত দিনী ভাই, এখানেই আলোচনা শেষ নয়, আলোচনা শেষ হলো সেটা হলেই যে এরপরে যেটা আমার হবে, যে কবরে দুই রকম মানুষ, এরপরে ঠিকানা হবে জান্নাত আর জাহান্নাম। বলা সহজ, অবস্থান অত্যন্ত কঠিন। অবস্থান অত্যন্ত কি কঠিন? অতএব বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর কথাকে স্মরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইসলামে শুরুতে বলা হয়েছিল তুমি কবর জিয়ারত করো না। এরপর বলছে ফাজুরুহা, এখন কবর জিয়ারত করতে যাও, ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা তুযাক্কিরুল মউত, কবর জিয়ারত করলে কি হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন কখন? রাত্রিবেলায়, শেষ রাত্রের দিকে। আপনার যে আত্মীয় স্বজন আছে না, দাদা নানা, এনাদের কবর জিয়ারত করতে যাবেন গ্রামের বাড়িতে, রাত্রিবেলা যাবেন, যেয়ে দেখবেন আপনার অন্তরটা কীভাবে ভয়ে কাঁপে। দুঃখের বিষয় হলে সত্য, আজকে ইসলাম মানুষটা, মানুষরা ইসলাম তাদের ইচ্ছা অনুযায়ী ইসলামের রূপটাকে চেঞ্জ করে দিয়েছে। কবর জিয়ারতের উদ্দেশ্য আর কবর জিয়ারত নেই, এখন মানুষরা কবর জিয়ারত করতে যায় না, কবরের কাছে কিছু পাওয়ার জন্য যায়। নাউজুবিল্লাহ, যেখানে যায় সেখানে কবর তো শুধু কবর না, 3 তলা বিল্ডিং, কবরটাকে পাথর দিয়ে সাজানো আছে, চারিদিকে ফোকাস বড় লাইট আছে, ওই কবরে গেলে মানুষের কি কবরের কথা স্মরণ হবে? আর একটা হয়, সেটা কি, যে কবর জিয়ারত করতে সবার মানে অন্য দিন যায় না, বৎসরে কোনো দিন যায় না, কোন দিন যায়, শবে বরাতের দিন। আর ওই দিন কবরস্থানকে একেবারে লাইটিং লাইট দিয়ে এটাকে একেবারে আলোকিত করে দেওয়া হয়। যেই কবরস্থানকে আলোকিত করা হয়েছে ওখানে গেলে কি কবরের মৃত্যুর কথা স্মরণ হবে? সম্মানিত দিনী ভাই, আজকে আমরা অনেক ভুল পথে আছি, আমাদের অনেক কিছু বিষয় জানার প্রয়োজন আছে। সম্মানিত দিনী ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর থেকে আসছেন, আপনারাও অনেক দূর থেকে কষ্ট শিখে করে এসেছেন। আজকে মুসলমানদের আকীদা এবং আমলের মধ্যে যে কত ভুল রয়েছে, আলহামদুলিল্লাহ এই তাবলিগী ইজতেমায়, 2 দিনব্যাপী তাবলিগী ইজতেমায় বিভিন্ন রকম আলোচক আমাদের সামনে আসতেছে, বিষয়ভিত্তিক আলোচনা আমাদের সামনে উপস্থাপন করছে। তো এটা কি আমাদের জন্য উপকারী বিষয় না? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই তাবলিগী ইজতেমাটাকে, আল্লাহ পাক যেন এটাকে, যেন তাইফাতুল মানসুরা কিয়ামত পর্যন্ত যেন এটাকে আল্লাহ পাক বজায় রেখে দেয়। আল্লাহ পাক যেন এই তাবলিগ ইজতেমার মাধ্যমে আমাদের হেদায়েতের মাধ্যম বানিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য যেগুলি কল্যাণকর কাজ আছে এগুলি যেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। আমাদের ভিতর যেন আল্লাহ পাক মৃত্যুর চেতনা দেয়, মৃত্যুর ভয় যেন দান করে, এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।